পূর্ব বর্ধমান জেলার জামালপুর বাজার সংলগ্ন এলাকায় রাস্তায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের হাতে ছাতা ওয়ারেস গ্লুকোজ জলের বোতল তুলে দিলেন জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করেও নিজেদের কর্তব্য পালনে সব সময় অবিচল সিভিক ভলেন্টিয়াররা। তীব্র গরমে যাতে কিছুটা হলেও স্বস্তি পান সিভিক ভলেন্টিয়াররা এবং তাদের শরীর যাতে সুস্থ থাকে তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছেন জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। এদিন মোট 22 জন সিভিক ভলেন্টিয়ারকে রোদ থেকে বাঁচতে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হলো বলে জানা গিয়েছে। আমরা এই চত্বরটায় ডিউটি করি, উপপ্রধান সাহেব রাতেও আসে, রাত 12টা একটা দুটোর সময় যখন আসে আমাদের সাথে কথা বলে এবং সতর্কতার সাথে ডিউটি করতে বলে রাতের ব্যাপারে। আর দিনের বেলায় যখন আমরা ডিউটি করি প্রখর রোদে, তখন বলে যে তোমরা ডিউটি করছো একটু জল খাবে, কারণ জলের ঘাটতি শরীরে দেখা দেবে। আজকে দেখলাম যে উনি ছাতা এবং জলের বোতল আর ওয়ারেস নিয়ে আমাদেরকে দিয়ে গেলেন। হ্যাঁ, এতে আমাদের সমস্ত সিভিক ভলেন্টিয়ার খুবই কৃতজ্ঞতা জানায় উপপ্রধান সাহেব। না, প্রচণ্ড গরম পড়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু প্রচণ্ড গরম হলেও আমরা অনেক সাধারণ মানুষ আছি যারা প্রয়োজনে বাইরে বেরোলেও ঘরে এসে একটু আরামে হয়তো বসছি পাকার তলায় বা কেউ ঠান্ডা ঘরেও বসছি, কিন্তু কর্তব্যরত যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আছে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় যাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, তারা কিন্তু সর্বক্ষণ রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে পরিষেবার জন্য দেওয়ার জন্য এই গরমকে উপেক্ষা করেও তারা তাদের ডিউটি পালন করছে। তো সেই জায়গায় আমাদের মনে হলো যে তাদের পাশে দাঁড়ানো উচিত, এবং সেই জায়গায় আমরা চিন্তাভাবনা করেছিলাম যে তাদেরকে একটি করে ছাতা, জলের বোতল, ওয়ারেস, গ্লুকন্ডি, যেগুলো গভর্নমেন্ট থেকেও বারবার বলছে সারাদিন করার জন্য, সেইগুলোকেই সামনে রেখে লক্ষ্য রেখে আমরা সেই সমস্ত জিনিসগুলো সিভিকদেরকে দিলাম, যাতে তাদের এই কর্মরত অবস্থায় কিছুটাও রিলিফ মেলে, যার জন্যই আমাদের এই উদ্যোগ। এই এলাকায় টোটাল 22 জন সিভিক কর্মরতভাবে আছেন এবং শিফটিং ডিউটি আছে, টোটাল 22 জন সিভিক ভলেন্টিয়ারকেই আমরা এই সমস্ত সামগ্রী তুলে দিলাম। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।